তিন মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের, কিন্তু দেশের মানুষ তাদের আকাঙ্ক্ষিত সংস্কার এখনও বুঝে পেল না। এখনও জায়গায় জায়গায় দাবি দাওয়া নিয়ে আন্দোলন চলছে। দ্রব্যমূল্যে সরকারের নিয়ন্ত্রণ নেই, প্রশাসনে সরকারের কন্ট্রোল নেই, জায়গায় জায়গায় বিচ্ছিন্ন মারামারি এখনও থামছে না, কিংবা ভারতীয় মিডিয়াসহ আওয়ামী সমর্থকদের একের পর এক মিথ্যা প্রপাগান্ডা মানুষকে এতটাই বিভ্রান্ত করছে যে ইতোমধ্যেই সমন্বয়ক সহ বিভিন্ন উপদেষ্টারা বিতর্কিত হতে শুরু করেছেন। তাদেরকে বিতর্কিত করা হচ্ছে, ফাটল ধরেছে মানুষের ঐক্যে। আর এই সবগুলো বিষয় আমাদের সামনে একটা অনাকাঙ্ক্ষিত প্রশ্ন নিয়ে আসছে, তা হলো এত রক্তের বিনিময়ে যে বিপ্লব, গণহত্যার প্রতিবাদে যে গণ অভ্যুত্থান, সেটা কি ব্যর্থ হতে চলছে? যদি সেটা ব্যর্থ হওয়ার পথে যায়, তবে কারা এর পিছনে দায়ী, চলুন খুঁজে বের করি। তো মূল প্রশ্নের উত্তরে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা অতীব জরুরি। খেয়াল করে দেখেন, জাতি হিসেবে আমরা কিন্তু খুবই অধৈর্য ছিলাম, আমরা অল্পতেই ধৈর্যহারা হয়ে যাই, আর এই সুযোগটা অনেকেই নেয়। একটু ভালো করে শুনেন, একটা বিপ্লব কিন্তু অতি দ্রুত তার জার্নি সমাপ্ত করে না। এইটা একটা ফুটবল খেলার মতো। ম্যাচের প্রথম 5 মিনিটের মাথায় আপনি একটা গোল দিয়ে দিলেন মানে কিন্তু এই না যে আপনি নিশ্চিত বিজয়ী। পুরো 90 মিনিট আপনাকে সমানভাবেই সতর্ক থাকতে হবে, যে কোনো সময় ফিরতি গোল আপনি খেয়েও বসতে পারেন। খেলা শেষ করার আগে যেমন আপনি উদযাপন করার জন্য অস্থির হন না, তেমন বিপ্লব সফল হওয়ার আগেও হতাশ হয়ে ঐক্যের ভাঙন ধরানো একদমই যাবে না। পুরো সংস্কারের জন্য অপেক্ষা করতে হবে। আপনি এখন বলতে পারেন যে 3 মাস কি কম সময়? হ্যাঁ, অনেক কম সময়। চলুন আমরা একটু ইতিহাস দেখে আসি, এরকম বড় বড় বিপ্লব যেখানে হয়েছে সেগুলোতে কতটা সময় লেগেছিল। দেখুন, ফরাসি বিপ্লবের কথা আমরা সবাই জানি, এই বিপ্লবের ঘনঘটা শুরু হয়েছিল 1780 সালের দিকে। বিপ্লব চূড়ান্ত রূপ নেয় 1789 সালে, রাজার পতন ঘটে 1794 সালে, মানে চূড়ান্ত রূপের প্রায় 5 বছর পর। এরপরে আরও 5 বছর সংস্কারের বিপ্লব অব্যাহত ছিল এবং 1799 সালে গিয়ে বিপ্লবের সমাপ্তি ধরা হয়। যদিও তারপরে আবার আরও 2 বার কিন্তু এই বিপ্লব করা লেগেছে। কোথায় সেই 11 বছর বা তার চেয়েও বেশি সময়, আর কোথায় আমাদের মাত্র 3 মাস। আবার ওদিকে বিখ্যাত রুশ বিপ্লব 1917 সালে সংগঠিত হলেও পুরোপুরি সংস্কার করে ঝামেলামুক্ত সোভিয়েত ইউনিয়ন গঠন করা হয়েছিল 1922 সালে। মানে বিপ্লব সফল হতে এখানেও প্রায় 5 বছর সময় লেগেছে, সেখানে আমরা 3 মাসেই অধৈর্য হয়ে যাচ্ছি। ইরানের ইসলামী বিপ্লবের কথা বলা যেতে পারে, যার ফলে রেজা শাহ সরকারের পতন হয় 1979 সালের ফেব্রুয়ারিতে। ব্যাপক গণ অভ্যুত্থানের ফলে এবং ধর্মভিত্তিক অভ্যুত্থান হওয়ায় এই বিপ্লবের বিপক্ষ শক্তি তেমন একটা ছিল না। তারপরেও নতুন সরকারকে দায়িত্ব নিয়ে সব সংস্কার করে সংবিধান আনতে সময় লেগেছে প্রায় 10 মাস। আর আমাদের এখানে এত এত বিরোধী মহল, আন্তর্জাতিক ষড়যন্ত্র, দেশীয় প্রপাগান্ডা ইত্যাদির মধ্যে 3 মাসের ভিতর আসলে কীভাবে সম্ভব? তাই এর মধ্যেই আপনারা যারা অধৈর্য হয়ে যাচ্ছেন, আপনাদের একটা কথা একটু বলি, আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের আলোচনাগুলো একটু শোনেন। তারা তাদের দল হত্যার জন্য, অপকর্ম এবং নিষ্পেষণের জন্য কিন্তু একটু অনুতপ্ত নয়। আরে, একটা দল যদি সবচেয়ে ভালোভাবেও দেশ চালায়, তাতেও তো তার টিকে থাকার অধিকার নষ্ট হয়ে যায় যখন তার অধীনে দেশে হত্যার মতো অপরাধ সংঘটিত হয় এবং তাতে সরকার যুক্ত হয়ে যায়। আরও আইডিয়াল জায়গা থেকে যদি বলি যে একটা সরকারের আমলে যদি যে কোনো কারণে বা যে কোনো উপায়ে হত্যার মতো কোনো ঘটনা ঘটে, সেটা যেই ঘটাক না কেন, তবুও কিন্তু গণতান্ত্রিক বিশ্বে সেই দল ক্ষমতায় থাকার যে যোগ্যতা সেটা হারিয়ে ফেলে। সেখানে আওয়ামী লীগ নিজেরাই এমন অপরাধে জড়িত এবং আওয়ামী লীগের হাতে 3টি অবৈধ নির্বাচনের দাগও লেগে আছে। এত কিছুর পরেও আওয়ামী সমর্থকদের মধ্যে কোনো অনুশোচনা নাই, বরং বিপ্লবকে অভিযুক্ত করে তারা একের পর এক প্রচারণা চালিয়ে যাচ্ছে। আর মানুষও তাদের ভুল প্রচারণার ফাঁদে পা দিয়ে ক্রমেই হতাশার সাগরে ডুবতে যাচ্ছে। সো আগের অবস্থায় যদি আবার দেশ ফিরে যায়, তবে সেটা কতটা ভয়ঙ্কর হবে সেটা একটু ভাবো। তো যাই হোক, এবার আমরা আমাদের মূল আলোচনায় আসি যে কেন মনে হচ্ছে যে এই বিপ্লব ব্যর্থ হতে পারে, এবং যদি ব্যর্থ হয় তবে এর পিছনে এখন কারা দায়ী। প্রথমত, সরকারের উপদেষ্টা মণ্ডলীতে সম্প্রতি এমন 2 জন মানুষকে যুক্ত করা হয়েছে যাদেরকে নিয়ে বিতর্ক ব্যাপক। ফারুকি এবং শেখ বশিরুদ্দিন, তারা 2 জনই কিন্তু আগে আওয়ামী লীগের সাথে উঠা বসা করেছে। এর আগে তারা এমন এমন কথা বলেছে বা কাজ করেছে যা দেশের একটা বড় সংখ্যক মানুষের স্বার্থের বিরুদ্ধে যায়। কিন্তু এসবের পরেও এই মানুষদেরকে উপদেষ্টা কারা বানালো, কেন বানালো, সে উত্তর জনগণ পাচ্ছে না। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সবার সাথে পরামর্শও করেনি, যে কারণে মানুষের মনে প্রশ্ন জেগেছে, এই সরকার তাহলে কারা চালাচ্ছে? তাহলে কি সত্যি বিপ্লব হাতছাড়া হতে চলেছে? দেখেন, মুস্তফা সরোয়ার ফারুকিকে নিয়ে মানুষের সবচেয়ে বড় ভয়টা হচ্ছে, ফারুকি কিন্তু ওয়েস্টার্ন কালচার এবং ভারতীয় কালচার এইসব তার কাজের মধ্য দিয়ে আগেও প্রমোট করেছে এবং 2013 সালে মতিঝিলে হেফাজতে ইসলামের যে প্রোগ্রাম, এইটা নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। সুতরাং এখন তিনি সরকারে ঢুকে এই কাজগুলো আবারও শুরু করবেন কিনা, যেটা আসলে একটা বিশাল জনগোষ্ঠীর স্বার্থের বাইরে চলে যাবে, সেই জায়গা থেকে প্রশ্ন, এই সরকার হয়তো পুরোপুরি বিপ্লবী স্পিরিট ধারণ করে না।
দ্বিতীয়ত বিপ্লব ব্যর্থ হচ্ছে কিনা এইটার সন্দেহ আরেকটা জায়গা থেকে উঠে আসে, আর তা হলো জনমানুষকে শান্ত করার জন্য যে বাজার কেন্দ্রিক সিন্ডিকেট, এইটাকে সরকার ধরতে পারছে না। বিগত সরকারের আমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মানুষ কথা বলেও সমাধান পেত না। শেখ হাসিনা বিকল্প সবজি সাজেস্ট করতো কিন্তু দাম কমানোর ব্যাপারে কিছুই বলতো না, আর গণমানুষের আন্দোলনে নামার পেছনে কিন্তু এগুলো একটা বড় কারণ হিসেবে ছিল। মানুষ ভেবেছিল সরকার পরিবর্তনের সাথে সাথে এই জায়গাগুলোতেও চেঞ্জ আসবে, কিন্তু না, বর্তমানে কিছু পণ্যের দাম আগের চেয়েও বেশি। বর্তমান সরকার এইটার সমাধান দিতে পারছে না, কিন্তু যে পর্যন্ত মানুষের বেসিক নিড, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নাগালের মধ্যে না আসবে, সে পর্যন্ত কিন্তু জনমানুষকে এই সরকারের উপর পূর্ণ আস্থা নিয়ে আনা যাবে না। যদি আস্থা না আসে তবে এই অসন্তুষ্ট জনগণকে নানান রকম নিউজ এবং প্রোপাগান্ডার মাধ্যমে এই সরকার বিরোধী করে তোলাও সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। ফলাফল বিপ্লব ব্যর্থ হওয়ার ক্ষেত্র তৈরি হবে। তৃতীয়ত, বিপ্লবের পর রাজনৈতিক দলগুলো যেভাবে বিপ্লবের এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রশংসা করেছিল, দিন যত যাচ্ছে তা কমতে শুরু করেছে। সবাই নিজেদের ক্ষমতার কথা ভেবে শিক্ষার্থীদেরকে এখন প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছে। বিএনপির একাধিক নেতা সরাসরি আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে কটাক্ষ করে কথাও বলেছেন। পুরোপুরি সংস্কারের জন্য পুরনো ব্যবস্থা একদম ভেঙে ফেলার দাবি শিক্ষার্থীরা জানালেও বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দল এই সরকারকে পুরোপুরি বিপ্লবী সরকার হতে দিতে চাইছে না। কারণ বিপ্লবী সরকার হয়ে গেলে আবার দেশের নির্বাচন আয়োজন আদৌ হবে কিনা এইটা নিয়ে বিএনপি খুব চিন্তায়। রাজনৈতিক দলগুলোকে এই ইস্যুতে বর্তমান সরকার সন্তুষ্ট করতে পারেনি বা আশ্বস্ত করতে পারেনি। গণতান্ত্রিক উপায়ে কীভাবে এবং কবে নির্বাচন হবে সেই রূপরেখা না পেয়ে রাজনৈতিক দলগুলো এখন সন্দেহ করতে শুরু করেছে এই সরকার হয়তো যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে যেতে চাইছে। এবং এই সন্দেহ করাটা কিন্তু একদমই অমূলক না, যেটার রেকর্ড কিন্তু আমাদের ইতিহাসেই আছে, যেটা বিএনপিকে আবারও হয়তো ক্ষমতার বাইরে রাখবে বলে তারা অনেক বেশি চিন্তিত। যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তখন নির্বাচনের জন্য কিন্তু আন্দোলনে যাবে বিএনপি, আর এই আন্দোলনকে অনেক বড় করতে বিএনপি প্রচুর জনসমর্থন এবং জনবল দরকার, যে কারণে বিএনপি এখন আওয়ামী লীগকেও সমীহ করে কথা বলছে। কারণ নির্বাচনের দাবির আন্দোলনে যদি ছাত্র সমাজের পক্ষ নিয়ে জনমানুষ মাঠে না নামে তখন আওয়ামী সমর্থকদেরকে যাতে অ্যাটলিস্ট পাওয়া যায় এই জন্য আওয়ামী লীগের সাথে সম্পর্ক একদম খারাপ করা যাবে না, কারণ বিগত 16 বছরে বিএনপি ওই রকম আন্দোলন করতে পারেনি। তাই সামনে পারবে কিনা এইটা নিয়ে তাদের নিজেদের উপরে নিজেদের সন্দেহ আছে। এই জন্য আওয়ামী লীগের সংবিধান বহাল রাখার জন্য তারা নানান রকম কথাবার্তা বলছে। মানে শেখ হাসিনার পতনের সময় যে জনগণের মধ্যে ঐক্যটা ছিল সেই ঐক্য ধীরে ধীরে কমতে শুরু করেছে। এবং একটা ভয়ঙ্কর খবর হচ্ছে, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো সময় যে কোনো দেশ বা দলের সাথে হাত মেলাতে পারে, আর এই বৈশিষ্ট্যকে আমলে নিয়ে পাশের দেশ যদি বিএনপিকে সহায়তা করার মাধ্যমে আবারও আমাদের দেশে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেটাও কিন্তু অসম্ভব কিছু হবে না। মানে বিপ্লবের সুফল অধরাই থেকে যাবে। তার মানে আশা করি এইটা বুঝেছেন যে সরকারের ভেতরে এবং বাইরে এমন একটা শক্তি এখনও সক্রিয় যারা আগের অবস্থা পুনরায় ফিরিয়ে আনতে চায়। কিন্তু তারা কারা? আপনি আমি সবাই জানি এই শক্তির উৎস ভারত। পাশের দেশ ভারত এখনও বাংলাদেশকে নিয়ে তাদের মিথ্যা প্রপাগান্ডা অব্যাহত রেখেছে। নানান মহলের আওয়ামী নেতাদের তাদের দেশে আশ্রয় দিয়ে রেখেছে। আন্তর্জাতিক লবিস্টের মাধ্যমে বৈশ্বিক মহলেও বাংলাদেশকে নিয়ে খেলতে শুরু করেছে। কারণটা হচ্ছে, একটু ভেবে দেখেন, যেই দেশ তার নিরাপত্তার জন্য প্রধান কনসার্নিং ম্যাটার মনে করে বাংলাদেশকে, সেই দেশ এত সহজে সব ছেড়ে দেবে? বাংলাদেশ থেকে সেই দেশের একটা অনুগত সরকার সরিয়েছেন বলেই কি ভেবেছেন তাদের সকল ইনফ্লুয়েন্স শেষ হয়ে গেছে? না, এমন এমন জায়গায় তাদের প্রভাব বিদ্যমান, এমন এমন প্রতিষ্ঠানে তাদের লোকজন বিদ্যমান যা হয়তো আমরা চিন্তাও করতে পারছি না। এমন এমন ব্যক্তি হয়তো তাদের কথা এখন বলবে যারা এতদিন তাদের বিরুদ্ধে বলেছে। টিভি টকশোগুলো দেখলেই কিছুটা মেলাতে পারবেন। আর সরকার সহ দেশের কোনো সেক্টরই ঠিকঠাকভাবে এই প্রভাবের বাইরে বের হতে পারছে না। শিক্ষার্থী প্রতিনিধি নাহিদ আসিফা চেষ্টা করলেও পেরে উঠছে না। এখন যদি বর্তমান সরকার এই প্রভাব থেকে বের হতে না পারে তবে সংস্কার স্বপ্নই থেকে যাবে। কিন্তু দুঃখজনক খবর, সরকারের আচরণ দেখে মনে হচ্ছে এই সরকার এই প্রভাব থেকে আদৌ বের হতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে কি দেখে কাকে নিয়োগ দেওয়া হচ্ছে তার কোনো কুলকিনারা পাওয়া যাচ্ছে না। বরং বিপ্লব থেকে উঠে আসা উপদেষ্টা নাহিদ আসিফকেই নানান ক্ষেত্রে বিতর্কিত করার চেষ্টাও করা হচ্ছে। আওয়ামী লীগ তাদের মিডিয়া এবং মানুষজনের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করেই যাচ্ছে। যেখানে উপদেষ্টা নাহিদ জগন্নাথের শিক্ষার্থীদের আন্দোলনটাকে শিথিল করলেন তার এক চমৎকার বক্তব্যের মাধ্যমে, সেখানে জগন্নাথের পোলাপানের স্লোগান এবং ওই পরিস্থিতিটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হলো যে নাহিদকে গণধোলাই দিচ্ছে শিক্ষার্থীরা, এবং একটা বিশাল সংখ্যক মানুষ এটা আবার বিশ্বাসও করতে শুরু করে দিয়েছিল। এরকম ছোট ছোট আন্দোলনগুলো কিন্তু এখনো থামছে না। আসলে বিরোধী মহল এই আন্দোলনগুলো জারি রাখার জন্য সকল চেষ্টায় অব্যাহত রেখেছে। সরকার এই জায়গায় এমন কিছুও করতে পারছে না যাতে মানুষ সরকার
সরকারকে পূর্ণ বিশ্বাস করতে পারে। তবে হ্যাঁ, এর মধ্যে কিছু ভালো কাজ এই সরকার করছে, যেমন বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ চালু করেছে, গত 3 মাসে দেশের যে রেমিটেন্সি প্রবাহ সেইটা বৃদ্ধি পেয়েছে, রিজার্ভ বেড়েছে, এক কিস্তির ঋণও আমরা শোধ করে ফেলেছি, এবং বিদ্যুৎ নিয়ে যে আলোচনা সেখানেও অগ্রগতি এসেছে, ঢাকার পরিবহনে শৃঙ্খলা আনার জন্য উদ্যোগও এসেছে। কিন্তু এসব করার পাশাপাশি যদি জনগণের ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্য, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং উপদেষ্টাদের প্রতি জনগণের সন্দেহ না কমানো যায়, তবে বিপ্লব ব্যর্থ হওয়ার নানান পথ খোলা থাকবেই। আর এই জায়গায় জনগণ হিসেবে আমাদেরকে সরকার বিরোধী না হয়ে বরং সরকারের সমালোচক হয়ে তাকে সহায়তা করতে হবে। তো এত এত কিছুর মধ্যে আমার মূলত একজনের বক্তব্য খুবই ভালো লেগেছিল, সেটা হচ্ছে বিএনপির তারেক রহমান। তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে বলেছিলেন যে এই সরকারকে আমাদের সফল করতেই হবে, যদি এই সরকার ব্যর্থ হয় তবে আমরা সবাই ব্যর্থ হব। কিন্তু এই স্পিরিটটা দলের অন্য নেতাকর্মীদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, সাধারণ মানুষের মধ্যেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারও তার কর্মদক্ষতার অভাবে এই বিশ্বাসের জায়গায় পৌঁছাতে পারছে না, যে কারণে শিক্ষার্থীদেরকে আবারও মাঠে নেমে আসতে হচ্ছে।